এখানে টাইটানিক বক্স বাজছে আর কোলাঘাটে লোকের হাঁড়ি কোড়া লড়ছে। তো আমাকে বললো, শ্যাম ভাই তুমি দেখে আছো তো কি হচ্ছে এলাকার, একটা পার্শ্ববর্তী এলাকায় যে এত কাঁপছে কেন হাঁড়ি কোড়া, অনেকে ডিস ফিস উল্টিয়ে যাচ্ছে যাবতীয় জিনিস, এরকম কিন্তু ব্যাপার। আর পশ্চিম মেদিনীপুরের তো বৌদিরা এমন ফোন করছে, তারা জামা কাপড় মিলছে সব উড়ে পালিয়ে যাচ্ছে। সে পাশটা দেখো পশ্চিম মেদিনীপুর দেখা যাচ্ছে, সেখান থেকে হাঁড়ি কোড়া উড়ে পালিয়ে যাচ্ছে। তো কমিটির ভাইরা কাল দিনা দুয়েক আগে আমাকে ফোন করেছিল, নামটা ভুলে যাচ্ছি, সভাপতি না সেক্রেটারি ফোন করেছিল এই শ্মশানকালীর কমিটির থেকে, নামটা ওনার ভুলে যাচ্ছি, উনি যদি এখানে থাকে দেখা করুন আমার সাথে। তো মোটামুটি দেখতে পাচ্ছেন এত মোটামুটি বাচ্চা আর ছেনারা দেখতে পাচ্ছ, ভাত টাত খেয়ে দিয়ে এত দূর থেকে সব এসেছে, ঘুমায়নি, অনেকে হয়তো খেয়েছে অনেকে হয়তো খায়নি। খাওয়া দাওয়া করছো তোমরা? তো মোটামুটি একটা নতুন সেট আপ দেখো, মাঠে ধান পেকে গেছে, ধান কাটতে কাটতে অনেকে কাদা পায়ে দেখি চলে এসছে সে পাশটায়, আর অনেক বৌদিরাও আসছে সে পাশে লজ্জায়, তারা সে পাশে রয়ে গেছে, বলে শ্যাম ভাই যাচ্ছে এখন ভিডিও করবে, যাবনি। হ্যাঁ, তো মোটামুটি এখানে সব ছেনাগুলাকে বলবো সব ভিডিওটাকে শেয়ার করে দিবি, কোলাঘাটে যেমন একদম চাঁদ। তোমাদের দিকে সরাসরি দেখাচ্ছি, প্রায় এত বড় কালিমা আর খুব শিগগিরির মধ্যে কিন্তু বিসর্জন হবে আপনাদের দিকে সরাসরি কোলাঘাট থেকে। শ্যাম ভাই দেখাচ্ছি, চলো, বিসর্জনটা কখন হবে দাদা? নটার মধ্যে হবে, এখন থেকে মোটামুটি ধারের দিকে নিয়ে যাচ্ছে নদীর গায়ে, যে এই নদীটা নুমনা নদীতে চলে গেছে সেই মাঠে যাবে, সেই ব্যবস্থাটা করছে। আচ্ছা, তো চলো তোমাদের দিকে দেখা, এখানে কমিটির ভাইদের থেকে জানবো এটা কত বছর হচ্ছে দাদা পূজাটা, এদিকে দেখে বলো। 8 বছর, 8 বছর হচ্ছে। তো মোটামুটি এবছরই টাইটানিক জাহাজ এই বক্স নিয়ে এসেছে, তো মোটামুটি পরের বছর দিয়ে আপনাদের দিকে অনুরোধ করবো দুটা করে সেট আপ নিয়ে আসবে, হয়তো আর একটু বাজেট বেশি হবে, কিন্তু আপনাদের এই এলাকার নামটা দেখবেন আরো বিভিন্ন জায়গায় বিশ্বের দরবারে চলে যাবে, যেমন আমরা চাপাতলা এবং বিভিন্ন জায়গায় আমরা ভিডিও বানাতে যাই। তো এই আরো 20-30 হাজার টাকা বাজেট বাড়িয়ে দুটা সেট আপ নিয়ে আসবেন আপনাদের এই রায়চক, মানে কোলাঘাট ব্লকের অন্তর্গত যে রায়চক। হ্যাঁ, তো মোটামুটি দেখতে পাচ্ছেন খুবই একটা বড় পুজো হয়, 8 বছর ধরে হয় কিন্তু আমরা জানি না। তো মোটামুটি এবছর আসলাম প্রথম, খুবই ভালো লাগছে দেখে ঠাকুর।
তো মোটামুটি দর্শক ভক্তদের দেখতে পাচ্ছ ভিড় লেগেছে আর সেখানে রয়েছে পুরো ফুল সেটআপ। তো চলো তোমাদের দিকে দেখাই এখান দিয়ে কিভাবে ঠাকুরটাকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছে একদম মাঠেতে। এই ডিজিটা এসেছে, এই ডিজিটা দেখেই কিন্তু বাজছে আর মোটামুটি একদম স্ট্রং করা দর্শক। আজকে আমরা এসেছি এখানে বক্স ফক্স পুরো সেটআপটা ঘুরে দেখলাম এবং ঠাকুর এখন বিসর্জনের জন্য বাইরে বের করা হচ্ছে, তো সেই জন্য বক্সটা বন্ধ রয়েছে। তো এখানে টাইটানিক মিউজিকের যারা মানে বাজায় এবং হচ্ছে ফিটিং করে দাদা ভাইদের দিকে কাছে পেয়েছি। দাদার নামটা কি আর আপনার নামটা? তো বাড়ি হচ্ছে খেজুরিতে। তো মোটামুটি কত বছর বাজাচ্ছে? তো মোটামুটি টাইটানিক মিউজিকেরও এখন মোটামুটি নামটা বিশাল রয়েছে, যারা ডিজে লাভার অবশ্যই জানেন আপনারা। তো খুবই মোটামুটি সেট আপ রয়েছে। তো কতগুলো সেট আপ রয়েছে? এটা একটা আছে বর্তমানে সরস্বতী পূজা আরো একটা আছে রেডি করে রেডি হওয়ার চিন্তা। তো মোটামুটি ভাড়া কিরকম আছে যে ধরুন এখানে যে আসছেন একদিন? তো মোটামুটি এটা হচ্ছে এমনি হচ্ছে বাজানোর ব্যাপার, যখন কম্পিটিশনের ব্যাপার হয় তখন কিন্তু আরো ভাড়াটা বেশি হয়। তো মোটামুটি খুবই ভালো একটা মেশিন দেখতে পাচ্ছেন আপনারা, নিশ্চয়ই বাজলে বাজছে এখানে। তো খুবই ভালো এবং দেখতে পাচ্ছে এত ভক্তরা এখানে এসেছে, শ্যাম ভাই তোমাদের দিকে বলে বুঝাতে পারবো না। তো আমি এখানে কিন্তু কমিটির দাদাদের দিকে বললাম যে পরের বছর দিয়ে কিন্তু যে কোনো বক্স আনুন না কেন, আপনারা দুটা করে সেটআপ আনবেন, দেখবেন আপনাদের এই অনুষ্ঠানটা আগামী দিনে আরো বহু মানুষ, যেমন আমরা অনেক দূর দূর যাই চালতা তোলা এবং হচ্ছে বেলপাহাড়ি, তারপরে বাঁশবেড়ে আমরা বিভিন্ন জায়গায় কিন্তু বক্সের ভিডিও বানাতে যাই। তো একটা বক্সে কিন্তু মজা লাগে না, পাশাপাশি দুটা হলেও যদি একটু কম বাজেটের মধ্যেও দুটা বক্স আনা যায় কিন্তু জিনিসটা ভালো হয়। আর আমাদের তো এই পূর্ব মেদিনীপুরের মধ্যে সব থেকে পারিটা একদম মানে দেখার মতন হয়, ফোর সেটআপ নিয়ে আসে। তো ওখানটা তো খুব কম্পিটিশন তো মারাত্মক এবং বহু মানুষ আছে, কিন্তু একটা বক্সেও যে এত মানুষ এসছে এটা দেখে খুব ভালো লাগলো। কালি আইমা, তো চলো এবার আস্তে আস্তে চাকানাচ্ছে। প্রিয় দর্শক দেখতেই পাচ্ছো সরাসরি তোমরা, আর খুব শিগগিরই মধ্যে চলে যাবে, একদম মোটামুটি অবস্থা খারাপ, চাকানের কাজ চলছে। দেখো বড় ঠাকুর মোটামুটি সরানোও একটা খুব চাপ রয়েছে, প্রায় কমিটির দাদা ভাইরা আগে থেকে তাই মোটামুটি মাঠের দিকে নিয়ে যাচ্ছে। মোটামুটি কাঁচা বাঁশ কেটেছে দেখতেই পাচ্ছেন একদম বাঁশগুলো, আর সরাসরি তোমার দিকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন বাঁশগুলো, দুটা বাঁশ কিন্তু দুপাশে রয়েছে এবং তার উপরে ঠাকুরের মেটটা তুলে দিছে, আস্তে আস্তে কিন্তু টেনে টেনে নিয়ে আসবে। সাজানোর জন্য যে সেট আপটা নিয়ে এসেছে দেখতে পাচ্ছেন এটা পুরনো জং ধরা মাল, কিন্তু হলেও হবে কি, জল ধরাও নয়, বালি পড়াও নয়, জাত গোখুরো পুরো 40 কেবির মাল বলছে, আমি এটা জানি না, আমার অভিজ্ঞতা নয়। এত ডিজিটা বাজছে কিন্তু ডিজি ধোঁয়াও বেরাচ্ছে না, কিছু নয়, একদম ফুল সেট আপ, খুবই ভালো, একদম পুরো জল ডরা মাল দেখতে পাচ্ছেন, পুরো প্রায় 200 বছরের মনেই এই হচ্ছে ডিজিটা। এটা খুবই মিস্টেক হয়ে গেছে, আমি খুবই দুঃখিত, আমার অতটা পড়াশোনা নেই সেই জন্যই তোমার দিকে বলতে পারছি না। তো এখানের কিছু মানুষ বললো যে এটা 125 কেবির ডিজি। তো দেখতে পাচ্ছে সেলফ স্টার্ট মারার জন্য দুটা ব্যাটারি রয়েছে, এটাকে কিন্তু আগে যদি হ্যান্ডেল মারার মতন স্টার্ট দেওয়ার ব্যাপার ছিল সেটা কিন্তু হতো না, তো সেই জন্য সেলফ স্টার্ট বেরিয়েছে। প্রিয় দর্শক দুটা একদম ব্যাটারির সাহায্যে কিন্তু চলে এই ডিজি। সরাসরি দেখাচ্ছি শ্যাম ভাই, দেখুন যে 50 জন মিলে পুরো টানতে পারছে না, এত বড় কিন্তু ঠাকুর হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন ঠাকুরটাকে আস্তে আস্তে করে ঘোরানো হচ্ছে শ্মশান কালীকে। তো দেখতে পাচ্ছেন প্রায় 50 জনের মতন দুই সাইডে রয়েছে, কেন রাতেরে বিসর্জন হবে, তো সেই জন্য কিন্তু ওনারা ঘুরিয়ে নিচ্ছে একদম রাতেরের কাজটা দিনে বেলা করে নিচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো পুরো ভিডিওটা আস্তে আস্তে দেখুন, বুঝতেই পারবেন।
ভিডিওর এটা কিন্তু সেকেন্ড পার্ট এলো, মানে লাস্ট পার্ট। এখন কিন্তু একটা পার্ট রয়েছে, ওই ভিডিওটা পুরো কালকে দেখতে পাবেন। তো যারা নতুন দেখছেন, শ্যাম ভাই চ্যানেলটি ইউটিউব ফেসবুক ফলো করে রাখবেন। এই আশা আপনাদের থেকে রাখছি কোলাঘাটের শ্যাম ভাইয়ের পক্ষ থেকে।